আপনার আসলে এমনি কি ভাই প্রশ্ন করেছে আপনার কাছে আমার জানা বিষয়গুলো যে শরীয়তে দাড়ি রাখার মাপকাঠি কি কতটুকু পরিমাণ দাড়ি লম্বা করা লাগবে প্রথম প্রশ্ন প্রশ্নকারী কেউ আছে হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করে না তাহলে কি উত্তর দিব কি করব উত্তর দিব নাইতে দাও না না দেখ দেখ আচ্ছা দেখ 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 শুনছেন এসে ওই জন আছে এ নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে এই দাড়ির উপরে অনেক বাড়ি এসেছে বুঝেছেন না আর নাকি হয়তো এমন হতে পারে যে আমার দাড়ি দেখে ভাবছেন যে ছোট দাড়ি নাকি নাকি তো ভাই যদি তাই ভাবে থাকে আমার জন্য আমি বলছি আমার জন্য যে আমার দাড়ি ভাই বাড়ে না আমার দাড়ি বড় হয় না আমার এরকমই থাকে কিন্তু আমি শুধু ট্রিম করে লি মানে যেগুলো খোঁচা খোঁচা হয়ে যায় ওটা ঠিক করে লি কিন্তু আমার দাড়ি এরকমই থাকে তো এখন বড় না হলে আমি কি করব ভাই তো যারা চান যে আমার দাড়ি যাতে বড় হয় সে সমস্ত আলেমদেরকে বলবো ভাই আমার জন্য আপনারা সবাই মিলে একটা ইজতেমা করে দোয়া করে দেন যেন আমার দাড়ি বড় হয়ে যায় আচ্ছা দাড়ি মশলা জানতে করেছেন কি কতটা লম্বা করা উচিত হাদিস পাকে কোথাও হাদিসে পাকে কোথাও কোন জায়গায় দাড়ির কোনো মেজারমেন্ট নাই কি বুঝেছেন মেজারমেন্ট মানে যে মাপ নাই এত ইঞ্চি কি এত ফিট কি এত লম্বা আল্লাহ রসুল বলেছেন আবু হুরাইরা থেকে আল্লাহ রসুল বলে মানে ওই কুফফারেরা ক্লিন শেপ করতো কি করতো ক্লিন শেপ আর বড় বড় গোপ রাখতো গোয়ালরা যেমন রাখে গোয়াল আমাদের দেশে গোয়াল আছে আপনাদের দেশে আছে কিনা জানি না বড় বড় তা আল্লাহ রসুল এটা পছন্দ করলেন না উনি বললেন গোপকে ছোট করো আর দাড়িকে বাড়াও কি বললেন গোপ ছোট করো তো বললেন গোপ ছোট করো তো ওরা গোপকে চেঁচে ফেলে দিল আর বললেন দাড়ি বাড়াও তো এত বাড়াতে লাগলো বাড়াতে বাড়াতে মধ্যপ্রদেশ বেরিয়ে চলে গেল কিন্তু না বাড়াও মানে হচ্ছে যে দাড়ি গোপ ছোট করো গোপের পানি খাওয়া হারাম আছে আর দাড়ি বাড়াও মানে একদম ক্লিন শেপ করো না যেটা ওরা ক্লিন শেপ করতো দাড়ি যদি বার হয় বোঝা যায় দাঁড়িয়েছে তাইলেই শূন্যত আদা হলো এর উপরে আমি জামাত ইসলামীর ফতোয়া দিচ্ছি হাদিসে পরে আসছি দাড়ি কোনো মেজারমেন্ট নাই কি পরিমাণ বাড়াতে হবে কতটা কোথাও নাই আর আল্লাহর রসুল যখন কোনো মেজারমেন্ট দেন নাই দেখুন আল্লাহর রসুল যখন অগ্রবর্তী হওয়া অথচ সূরা হুজরাত আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি খবরদার তোমরা আল্লাহ এবং আল্লাহর রসূলের অগ্রবর্তী হও না তাকাদ্দাম করো না নবী পাক যেটা বলেননি সেটা তুমি বলো না উনি যেটা বলেছেন তার উপরে আগ্রহ করো না হুজুর কমপ্লিট দিন দিয়ে গেছেন যদি মেজারমেন্ট ইসলামে থাকতো তো হুজুরই বলতেন তাহলে কি হতো রসুলের পাকই বলতেন যখন বলেননি তার মানে না বলাটা শরীয়ত বলাটা শরীয়তের খেলাফ শরীয়তের খেলাফ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে মেজারমেন্ট যখন নাই তো আপনি মেজারমেন্ট আনছেন তার মানে কি তার মানে বলতে চাচ্ছেন যে এটা আল্লাহ রসুলের বলার কথা ছিল যে এক মুষ্টি কিংবা এক মুষ্টির চেয়ে বড় বা যত বড় হয় এটা আল্লাহ রসুলের কথা ছিল কিন্তু উনি বলে যেতে পারেননি আমরা আজ মোল্লারা এই এক মুষ্টির ফতোয়া এনে দিনকে মোকাম্মাল করে দিলাম মানে দিন কমপ্লিট ছিল না অথচ কোরআন বলছে আলিয়াউমা আকমালতুলাকুম দিনাকুম আজ দিন পূর্ণ হয়ে গেছে আর নতুন করে দিন আসবে না যদি হাদিসে কোথাও থাকে আমাকে দেখেন আল্লাহ রসুল যদি বলে থাকেন কোনো মেজারমেন্ট নাই এবার আল্লাহ রসুল কিরকম দাড়ি ছিল এটা জানতে হবে নেক্সট হ্যাঁ হাদিসে শুধু বলো না দাড়ির ব্যাপারে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ওয়াজ দেখানো জায়েজ আছে কিনা দাঁড়া দিবে হাদিস শরীফ থেকে দিই হাদিস শরীফ শেষে নেই তো শেষটা দিতে আরো তো বলবে এটাই শেষ করুন এটা দাড়ি দাড়ি বলে ফেলবেন একটু দাড়িটা শেষ হোক আপনাদের কি অস্থির লাগছে নাকি আর প্রশ্ন উত্তর চলুক না অসুবিধা ঠিক আছে ফজর পর্যন্ত উত্তর দেবো কি আছে পারবেন না আমার রোজই প্রোগ্রাম চলছে ফজর অবধি বসতে পারবেন না আসুক না প্রোগ্রাম কি আছে যে প্রশ্ন উত্থাপিত হলো কমপ্লিট করে দিই সব
আচ্ছা বসে বসে ভিতরে আসেন মানে সবাই ভিতরে আসেন হ্যাঁ থাক 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 দাঁড়ান শিশি দেবতা তো থাক থাক বলুন দেখুন এখন হাদিসে পাক যখন রাসূলে পাক কোনো মেজারমেন্ট দেননি অতএব মেজারমেন্ট দেওয়া ধৃষ্টতা ধৃষ্টতা কেউ দিতে পারে না এবার রাসূলের পাকের কেমন আমরা দুই জায়গায় দেখব একটা কওলে মুস্তাফা আর একটা ফেলে মুস্তাফা মানে রাসূলের পাক দাড়ির ব্যাপারে কি বলেছেন আর রাসূলের পাক দাড়ির ব্যাপারে নিজে কেমন রেখেছেন ঠিক কি না আচ্ছা ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম সুন্দর ভরকুল্লা এমন দাড়ি রাখলেন শুধু মুমিন শুধু তো দাড়ি মুরগিদের জন্য নয় সবারির জন্য তো সব মুসলমান যে দাড়ি রাখতে লাগে তিন হাত লম্বা দাড়ি রাখে সারা দুনিয়া কি বলবে দেখো টেরোরিস্ট যাচ্ছে এগুলো করেছেন যে না ইসলামকে খাটো করার জন্য এরা করেছে বুঝেছেন না ইসলাম হচ্ছে সুন্দর ধর্ম তো কেমন দাড়ি ছিল রসুলের পাকে দেখুন তিরমিজি শরীফের হাদিস এখানে আমার কাছে আছে একশো পৃষ্ঠা দুটো কেতাব দেবে একটা শিয়াশিটা থেকে আর একটা নিশ্চয় এখানে সব আমরা হানাফি মাসলাক নাকি সবাই হানাফি না সাফি মাজাব আছেন হানাফি আচ্ছা আবুল আলা মওদুদী বলতে গিয়ে মাঝখানে কেটে গেল জামাতে ইসলামীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট জামাতে ইসলামীর হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার নাম আবুল আলা মওদুদী কি নাম আবুল আলা মওদুদী তিনি তার রাসায়েল ওয়া মাসায়েল কেতাবে লিখেছেন তার ফতোয়া দেখেন যে জামাতিরা বড় বড় দাঁড়িয়ে রাখে তাদের ইমাম আবুল আলা মওদুদী তার রাসায়েল ওয়া মাসায়েল কেতাবের মধ্যে লিখেছেন যে যদি কেউ আল্লাহ রসুল হাদিস পাকে দাড়ির কোন মেজারমেন্ট বর্ণনা করেন নাই যে এই পরিমাণ রাখো কি এই পরিমাণ রাখো উনার বক্তব্য বলছি আবুল আলা মওদুদী ফতোয়া দিয়েছেন উনি শুধু উনি বলছেন যে আল্লাহ রসুল শুধু বলেছেন দাড়ি রাখো অতএব যদি কেউ এইরকম পরিমাণ সুন্নাতের নিয়তে রাখে যে দেখে মনে হচ্ছে যে তিন দিন বা চার দিন দাড়ি কাটেনি মানে একটা লোক তিন দিন বা চার দিন দাড়ি না কাটলে যে পরিমাণ দাড়ি গজায় ওই পরিমাণও যদি কেউ দাড়ি সুন্নাতের নিয়তে রাখে তো সুন্নাত আদা হয়ে যাবে কে বলেছে এটা আমার ফতোয়া নয় আমি দিচ্ছি না এই ফতোয়া আবুল আলা মওদুদী সাহাব যিনি জামাত ইসলামের লিডার হেড অফ দি ডিপার্টমেন্ট তিনি বলেছেন প্রতিষ্ঠাতা আচ্ছা এবার হাদিস 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 একটা দেবো শিয়াশিটা থেকে অনেক হাদিস আছে কিন্তু বোঝার জন্য একটাই যথেষ্ট কিন্তু একটা শিয়াশাতটা আর একটা যে তোমরা হানাফি আবু হানিফার থেকে শিয়াশিটা তিরমিজি শরীফের একশো পৃষ্ঠা কত পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার 100 দারুল উলুম দেওবন্দ প্রিন্ট আন আমর ইবনে সুআইব আন আবিহি আন্না জাদ্দি আন জাদ্দিহি أن النبي صلى الله عليه وسلم كان يخرج من لحيته من أرضها وطولها حضرت আমর ইবনে সুআইব তার পিতা থেকে বর্ণনা করেছেন এবং তিনি তার দাদা থেকে রেওয়ায়াত করেছেন যে তিনি রাসূল পাককে দেখেছেন বলেন আমি আল্লাহ রাসূলের দাড়ি মোবারক দেখেছি কেমন দাড়ি মোবারক দেখেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াখুযু মিন লিহিয়াতিহি মিন আরদিহা ওয়া তুলহা তুলহা মানে লম্বা তুলহা মানে আর দেহ মানে চওড়া রসুল পাক নিজের দাড়ি মুবারক লম্বা এবং চওড়ার দিকে কিছুটা রাখতেন বাকিটা কেটে ফেলতেন কি করতেন লম্বাই আখাজা আখাজা মানে নেওয়া আখাজ করনা আখাজ করনা লেনা রাখনা রাখনা আল্লাহ রসুল লম্বাই যদি উর্দু থাকে আমি আপনার আমার আমার ইন্ডিয়াতে উর্দুতে একটা তর্জমা আছে আমি সেটাও দেখেছি আল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে আপনি দাড়ি মুবারক কো লম্বাই ও চওড়াই সে কুছ হিস্সা লিয়া করতে থে কুছ হিস্সা মানে লম্বার দিকে এবং চওড়ার দিকে মানে এই দিকে লম্বার দিকে এবং চওড়ার দিকে কিছুটা নিতেন কিছুটা রাখতেন বাকি কেটে ফেলতেন এটা রসুলের পাকের দাড়ি ছিল বুঝতে পারলেন কোন হাদিস তিরমিজি তাহলে উনি কেটে ফেলতেন ছোট রাখতেন অল্প এবং ইমাম আবু হানিফা যেমন মুসনাদে হাম্বাল মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বাল আহমদ ইবনে হাম্বালের মুসনাদ তেমনি আবু হানিফার মুসনাদ আছে আমাদের ইমাম ইমাম আবু হানিফার কিতাব মুসনাদে ইমাম আজম কিতাবের নাম কি মুসনাদে ইমাম আজম 481 পৃষ্ঠা হাদিস নাম্বার 432 হাদিস নাম্বার এবং বাব নাম্বার 216 বাব নাম্বার কত বাব মানে অধ্যায় ওই অধ্যায়ের নাম আবু হানিফা লিখেছে বাবু আখাজা বিনওয়াহিল লিহিয়াহি মানে দাড়ি দাড়ির চতুর্দিক
কেটে ফেলা, কাটানো, কেটে এবং ছেটে ফেলার অধ্যায়। তার মানে দাড়িকে চতুর্দিক কেটে দুরুস্ত দাড়ি রাখা আবু হানিফা মানেন, তাই তার উপরে একটা অধ্যায় করেছেন যে দাড়ির চতুর্দিক কেটে দুরুস্ত দাড়ি রাখা, দাড়িকে ইতরাফ জওয়ানে কো কাটওয়ানা, এর মানে হলো দাড়িকে ইতরাফ জওয়ানে কো কাটওয়ানা, দাড়ির চতুর্দিকে কাটানো। তার মানে আবু হানিফা কাটানো, এ আবু হানিফার মাসলাক, এটা হচ্ছে তার মাসলাক অধ্যায় মানে। এবারে কাটানোর দলিল কি? আবু হানিফা হাদিস দিচ্ছেন, দলিল দিচ্ছেন কে? কি হাদিস? মুসনাদে ইমাম আজম, আবার বলছি 481 পৃষ্ঠা, হাদিস নাম্বার 432, বাব নাম্বার 216, যদি দেখতে চান এই ট্যাবে আছে মুসনাদ ইমাম আজম। হাদিস শরীফ, আবু হানিফা আন হাইসাম আন রাজুলিন আন আবা কুহাফা আতা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া লিহিয়াতিহি ক্বাদ ইনশারা ক্বালা ফাকাল লাউ আখাযতুম ইশা আশা ইলা নাওয়াহি লিহিয়াতিহি। হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন যে হযরত আবু কুহাফা রাসূল পাকের দরবারে আসলেন। আবু কুহাফা কে জানেন? হে দেখেন বলে দিলেন, আমাদের খুতবাতে সব খুতবাই উমার ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবু তালিব, আবু বকর ইবনে আছে নাই, কোন একটা মুরগি শুনেন সব মুরগি সব বলতে পারবেন না। এই দরবার কত বড় যে এই দরবারে একটা সাধারণ লোক বলে দিল, হ্যাঁ না? তার মানে এই দরবারে আলেম সাধারণ লোক অন্য দরবারের আলেমের মতো, বুঝেছেন না? হযরতে আবু বকরের আব্বার নাম ছিল আবু কুহাফা। কি? আবু কুহাফা। তো বললেন যে আবু কুহাফা, হযরতে আবু কুহাফা, উনি মক্কা বিজয়ের পরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তো হযরতে আবু কুহাফা রাসূল পাকের দরবারে আসলেন, তো বললেন যে কি? ওয়াল্লিহিয়াতিহি ক্বাদ ইনশারা ইনশারা, তার দাড়ি, উর্দুতে এর মানে হলো যে উনকি দাড়ি বিক্রি হয়ে থি, তার দাড়ি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়েছিল, খোঁচা খোঁচা হয়ে গেছিল, বুঝেছেন না? সুন্দর ছিল না, ছোট খোঁচা খোঁচা বড় বড় হয়ে গেছিল এবং ছড়িয়ে ছিটিয়ে গেছিল, বুঝেছেন না? তো যখন এটা আল্লাহ রাসূল দেখলেন, ফাকাল, আল্লাহ নবী বলেন, লা রাখাজতুম ওয়া ইশারা ওয়া আশারা ইলা নাওয়াহি লিহিয়াতিহি, ওনার দাড়ির এই চতুর্দিকে আঙুল দিয়ে আশারা ইশারা করে, এইভাবে আল্লাহর নবী ইশারা করে চারো জানেব সে মানে চতুর্দিকে আঙুল দিয়ে এমনি করে ইশারা করে দেখিয়ে দেখিয়ে বললেন, যদি তুমি এগুলো কেটে নিতে এবং ছেটে ফেলতে তো কত সুন্দর লাগতো। ইমাম আবু হানিফার মাসলাক এবং হাদিস শরীফ। তাহলে দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হানিফা হাদিস রিওয়ায়াত করছেন যে আবু কুহাফা শুধু দাড়ি একটু বড় হয়ে গেছিল, খোঁচা খোঁচা হয়ে গেছিল, তো দাড়ির চতুর্দিকে আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে বললেন, যদি তুমি এগুলো কেটে ফেলতে এবং ছেটে নিতে তাহলে কত সুন্দর হতো। তা আল্লাহ রসুল এখানে হুকুম করলেন কাটার জন্য, আবার আল্লাহ রসুল নিজেও কাটতেন, তো দাড়ি কো কাটওয়ানা আর ছাঁটনা এ ফেলে মুস্তাফা সে ভি সাবিত হয় আর কায়ে মুস্তাফা সে ভি সাবিত হয়, কি বুঝতে পেরেছেন? রসুলুল্লাহর কর্ম দিয়েও সাবেক এবং রসুলুল্লাহর হুকুম দিয়েও সাবেক যে দাড়ি কাটা। তো দাড়ি রাখা সুন্নত কেন? কেন সুন্নত? আল্লাহ দাড়ি আছে নাকি? নাউজুবিল্লাহ, সুন্নত কেন? নবী পাক রেখেছেন তাই, তাই না? তো নবী পাক যেহেতু দাড়ি রেখেছেন তাই দাড়ি রাখা সুন্নত, তেমনি সেই নবী এমনি ভারকুল্লা দাড়ি রাখেন নাই, বরং কেটে ফেলতে বলেছেন ভারকুল্লা, দাড়িকে কেটে ছেটে সুন্দর করে দুরুস্ত দাড়ি রাখতে বলেছেন। তো যেহেতু নবী দাড়ি রেখেছেন তাই দাড়ি রাখা যেমন সুন্নত, তেমনি আল্লাহ রাসূল দাড়িকে কেটে ছেটে সুন্দর করে রেখেছেন, তো দাড়ি কো কাটনা ছাঁটনা ইয়ে সুন্নতে রাসূলের। রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল, বলো সেকেন্ড প্রশ্ন। তারপরে